সুযোগ হয়নি, তাই আজ একটু সকাল সকালই আরম্ভ করা আছে। তার সংক্ষিপ্ত ভাষণ রাখবেন। রবিচন্দ্রাায় রাধিকাল কৃষ্ণা কৃষ্ণভক্তভক্তা বিভিন্ন বৈষ্ণবগণের স্নেহ থেকে আমরা এতক্ষণ যে হরিকথা শ্রবণ করলাম তার সারি ট্রায়াল করবার জন্য আদেশ আমার পর এসেছে। সর্বপ্রথমে বক্তা জানাতে চেয়েছেন মনুষ্য জীবনের দুর্বলতা এবং মনুষ্য জীবনের সার্থকতা হরিভজন, সেটাই তিনি আরম্ভ করেছেন প্রথমেই একটা শ্লোক দিয়ে, যেখানে মানুষের সঙ্গে অন্য সাধারণ জন্তু জানোয়ারের একটা উদাহরণ দেওয়া হয়েছে, যেটা কমন ফ্যাক্টর দেখা যাচ্ছে মানুষের এবং অন্যান্য পশু পাখিদের। ধর্ম হি তেষাম অধিক বিশেষ, ধর্মে নহীনা পশু ভীষ্মমান। যে এটাকে এখানে বোঝানো হয়েছে মানুষ যেটা পারে অন্য পশু পাখি জন্তু জানোয়াররা পারে না, যেটা খুব সহজ সরলভাবে বোঝানো হয়েছে র্যাশনালিটি অ্যান্ড অ্যানিম্যালিটি। মানুষকে বলা হয়েছে র্যাশনাল বিইং, নীতি পাপ আদর্শ পরায়ণ মিডিয়াম, আর উল্টোটা বলা হয়েছে অ্যানিম্যালিটি। আমরা যদি আত্মকল্যাণ চিন্তা করি ভগবানকে বাদ দিয়ে কখনই সম্ভব নয়, তার সাধন ভজন করতে হবে অবশ্যই। সেই বিষয়টি নিয়ে প্রথমেই আলোচনা হয়েছে মনুষ্য জীবনে সার্থকতা, দুর্বলত্ব এবং সার্থকতা হরিভজনই সেখানে আমাদের ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডিউটি বলে নির্মিত হয়েছে। আমি এই কিছুক্ষণ আগে আবার কোন বক্তা বলেছেন এই সাধন ভজন পজিটিভ নেগেটিভ সাইড, তত দুঃসঙ্গম সৃজ্য শত্রু সাজ্জিত বুদ্ধিমান, খারাপটাকে ছাড়তে বলছেন, পজিটিভ ভালোটাকে গ্রহণ করতে বলছেন,
এখানেও সাধন ভজনের বৈশিষ্ট্য কীর্তন করা হলো। খারাপটাকে না ছাড়লে সদ্ভাবকে গ্রহণ করা যায় না, দুটোই পাশাপাশি আছে। তৃতীয় বক্তা তিনি জানাতে চেয়েছেন, বুঝাতে চেয়েছেন, সাধন করতে গেলে, সাধন ভক্তি যাজন করতে গেলে অনেক ক্লেশ আছে। যেমন 64 প্রকার ভক্তঙ্গের কথা কীর্তন করা হয়েছে, তার মধ্যে একটা বিশেষ তিনি পয়েন্ট আউট করেছেন, যেটা হলো আজ হরিবাসর তিথি, হরিবাসরে কি কর্তব্য আছে বিশেষ। যারা এখানে সবাই সমবেত হয়েছেন, সাধু সঙ্গে আম পরিক্রমা করছেন, তারা তার মধ্যে আবার হরিবাসর এসে গেছে, লাভটা ফলটা দ্বিগুণিত ত্রিগুণিত তার থেকেও বেশি। উপবাস করতে হবে কেন? ভগবত প্রতি কামনা, আত্মশুদ্ধির জন্য। ভগবত প্রতি কামনা যতটা, তার থেকে বেশি বোধ হয় আত্মশুদ্ধির জন্য উপবাস। হে ভগবান তুমি খুশি হবে এই চিন্তা ভাবনা নিয়ে কৃষ্ণার্থে অখিল চেষ্টা, এই কথাটা তিনি বুঝাবার চেষ্টা করেছেন। হরিবাসরে নিষ্ঠাপূর্বক উপবাসাদি করা, অসমর্থ পক্ষে কিছু ফলমূল গোব্বাদি অনুকল্প গ্রহণ করা, এটা নিয়েও আলোচনা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ভাগবতে একাদশী নিরাহার সমর্থ পক্ষে উপবাস, উপবাসে যারা অভ্যস্ত তাদের পক্ষে, আবার অসমর্থ পক্ষে দেখা যায় কিছু অনুকল্প ব্যবস্থা। যে ব্যবস্থা গৌড়ীয় বেদান্ত সমিতি পূর্ব থেকেই ব্যবস্থা নিয়েছে, তার মধ্যে আবার একটা জিনিস আলোচনা হয়েছে, যেটা উপবাস সাধনার ক্ষেত্রে সাধক সাধিকার উপবাস করবেন না ভগবান উপবাস করবেন, এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমরাই উপবাস করব ভগবানের কৃপা লাভ করবার জন্য, ভগবান কেন উপবাস করতে যাবেন? কথাটা তো ঠিক, ভগবানের জন্য আমরা কষ্ট স্বীকার করব, ক্লেশ স্বীকার করব, সাধনে ক্লেশ স্বীকারের কথা আছে, সেটা আমাদের বুঝতে হবে। ভগবান কেন উপবাস করবেন? তার সেবার জন্যই তো আমরা বসে আছি, এটা আলোচনার বিষয় ছিল। আর একজন বক্তা তিনি তুলনামূলক আলোচনা করেছেন, সাধন ভজন ক্ষেত্রে প্রতিকূল বিষয় বর্জন এবং সেবানুকূল পরিবেশ গ্রহণ, এটা নিয়ে তুলনামূলক আলোচনা হয়েছে। পরবর্তীকালে বক্তা হিন্দিতে বক্তৃতা করেছেন, বিষয়বস্তু আলোচনার বিষয়বস্তু খুব সুন্দর ছিল, কথাটা সেখানে উঠেছে সাধন ভক্তি আর প্রেম ভক্তি।
মাঝখানে ভাব ভক্তি আলোচনা নিশ্চয়ই বন্ধ হয়নি। এর মধ্যে কে কোনটা গ্রহণ করবেন, শাস্ত্রীয় বিচার যদি আমরা নিতে যাই সেখানে অধিকার অনুসারে গ্রহীতব্য। যারা যেমন অধিকারে আছেন সেই অনুসারে সেগুলো আলোচনা করবেন, অনুশীলন করবেন, সেই কথাই আসে। এর ভিতরে আলোচনা হয়েছে উপাসনের নয়, যেটা সাধারণ মানুষের মগজে ঢুকে না। আমরা কার আলোচনা করব, কার আলোচনা করলে সব থেকে অধিক ফল পাব আমরা, এটা আরম্ভ করবার আগে, সাধন আরম্ভ করবার আগে এটা চিন্তা করা হয় না। কিন্তু শাস্ত্রে রয়েছে সুচিন্তা যুক্তম সুবিচার্য যৎকৃতম সুদীর্ঘ কালেপি ন জাতি বিক্রিয়াম, এটা বুঝানো আছে। বা আমি কি চাই, কতটুকু চাই, কতটুকু পেলে আমি সন্তুষ্ট হব, আমার আত্মা পরিতৃপ্ত হবে, এখানে সাধনের বিচারের কথা আছে। যদি আমরা আধিকারিক দেবদেবীর উপাসনাই করি তাহলে সে ফল আমাদের কতদূর নিয়ে যাবে, তার শেষ কোথায়? এই চতুর্দশ ব্রহ্মাণ্ডের মধ্যে, তার বাইরে যাওয়ার ক্ষমতা নেই। এরপরে এসেছে দেবী গডস অ্যান্ড গডেসেস, এদের উপাসনা যদি আমরা করি তার থেকে বেশি কিছু পাওয়া যায় কিনা উপাসনা আরাধনার দ্বারা। শাস্ত্র বলছেন বিষ্ণু তত্ত্বের উপাসনা যদি করা যায়, নারায়ণ তত্ত্বের উপাসনা যদি করা যায় তাহলে পূর্ণ দর্শন পাওয়া যাবে। এখান থেকে আমাদের সাধন ভজনের পুটিংটা আরম্ভ হয়। কিন্তু এর পরেও কথা আছে, যাকে বলা হবে তর শব্দ দিয়ে, উপাস্য তর, সেখানে আমরা আড়াই রসের রুগী দেবতাকে দেবতাকে দেখতে পাই। পূর্ণ পঞ্চরসের অধিদেবতা এবং মূল পূর্ণ সপ্ত গৌণ রসের রুগী দেবতা তিনি, যার নাম শ্রীকৃষ্ণচন্দ্র। তিনি একা নন, সবকে নিয়ে তার শ্রীনাম, তার রূপ, তার গুণ, তার লীলা, তার পরিকর বৈশিষ্ট্য, তার শক্তি সব কিছু নিয়েছি। সুতরাং কৃষ্ণ ভজন বললে নিশ্চয়ই তার অন্তরঙ্গা শক্তি, লাভিনী শক্তি বাদ যাচ্ছেন না, তাকে নিয়ে ধরে নিতে হবে, বুঝে নিতে হবে। গৌড়ীয় বৈষ্ণবদের উপাস্য নির্ণয়ের ভিতরে বিশেষ করে এটা বুঝানো আছে, শক্তি ছাড়া শক্তিমানের পরিচয় নাই, এ কথা ঠিক, আবার শক্তিমান ছাড়াও শক্তির পরিচয় নাই, এ কথাও ঠিক। আমি কাকে ছাড়ব, কাকে রাখব, দুইকেই রাখতে হবে। তত্ত্ববস্তু যদি পুরুষ হন, পুরুষোত্তম হন, মর্যাদা পুরুষোত্তম হন, লীলা পুরুষোত্তম হন, অনেক বিচারের কথা, সেই বিচারের কথা
যেমন গীতা ভাগবতের মধ্যে আছে, উপনিষদের মধ্যেও দেওয়া আছে। গীতার মধ্যে সেই একই ব্যাখ্যা এসেছে, যস্মা শরণ অতীতোস্মি অক্ষরাদো কিচোত্তম অতোস্মি লোকে দিয়েছ প্রথিত পুরুষোত্তম। পুরুষোত্তম শব্দের ব্যাখ্যা দিচ্ছেন, স্বর এবং অক্ষর দুটো শব্দ এসেছে, মানে কি জীবাত্মাকে বলছেন স্বর আর পরমাত্মাকে বলছেন অক্ষর। এই দুই তত্ত্ব থেকে যিনি শ্রেষ্ঠ তিনি হচ্ছেন পুরুষোত্তম তত্ত্ব, লীলা পুরুষোত্তম। তত্ত্ব দর্শন তো বুঝানো আছে এইভাবেই, রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ, একজন বক্তা বলেছেন, সিদ্ধান্ত তত্ত্ববিদেপি শ্রী কৃষ্ণ স্বরূপায়ু রসেন উৎকৃষ্টতে কৃষ্ণ রূপমেশা রসস্থিতি। রসগত বৈচিত্র্য বৈশিষ্ট্য এটা মানতেই হবে, শ্যামসুন্দরের উপাসনা, ওই রাধা গোপীনাথের উপাসনা, বৈষ্ণব দর্শনে উপাস্য তত্ত্ব এইভাবেই নির্মিত হয়েছে। শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর, এর ভিতরে বৈশিষ্ট্যহীন শান্তরসকে যদি বাদই দেওয়া যায় তাহলেও তো দাস্য প্রেম, সূক্ষ্ম প্রেম, বাৎসল্য প্রেম, মধুর রতি, এসব কথাগুলো তো আছে, এর উদাহরণগুলো তো সব দেওয়া আছে শাস্ত্রে। সব থেকে বড় কথা, শ্রেষ্ঠ কথা মধুর রতি, সবাই মানবে, না মানবার কিছু নাই। কবি জয়দেব গোস্বামী বোধহয় সেই কথাই বলতে চেয়েছেন। আজ যেখানে আপনারা দর্শন করতে গেছেন স্থানটা ছিল চাঁপাহাটি, সেইখানে কবি জয়দেব তারা নিত্য সেবায় নিযুক্ত আছেন। স্বর্ণচাপা ফুল দিয়ে গৌর শশীকে পূজা করছেন তারা, তাহলে শুধু গৌরের নাম বললেন, তা গৌর গদাধরের নামই বলি একসঙ্গে তত্ত্ব দর্শন। গৌর গদাধর কে কি করেন, স্রষ্টা আছে গৌতমচন্দ্র ভজন উপদেশে, গৌর গদাধরের উপাসনা ভজন মার্গে আর অর্চন মার্গে গৌর বিষ্ণুপ্রিয়ার আরাধনার কথা বলা আছে। তারা সেখানে ভজনা করছে, সেই কবি জয়দেব বুঝাতে চাইলেন সাধনার ক্ষেত্রটা, যদি হরিস্মরণী সরসঙ্গ মন যদি বিরাট কলাট কুতুহল মধুর কোমল কান্ত পদাবলী শ্রেণুকদা জয়দেব সরস্বতী। অধিকারী ব্যক্তি তারা অধিকার নিয়ে চলছে, বলার কিছু নাই। অনধিকারী ব্যক্তি যদি অধিকার নিয়ে চলতে চান সেখানে নিশ্চয়ই দোষ হয়, সেটাকে নিশ্চয়ই গুণ বলা হয় না, বিপর্যয়স্তু দোষ এখন তো বলা আছে। সৃষ্টিকারে যা নিষ্ঠা
সগুণা পরিকৃতি তো এটা যেমন বলা আছে, বিপর্যয়স্তু দোষ এটাও তো বলা আছে। সুতরাং এটা অধিকারী ব্যক্তিগণের কথা, আমাদের ঠিক সেইভাবেই আরাধনার ক্ষেত্রটা আছে। সাধনার ক্ষেত্রে কেবল বৈধি ভক্তি, তার সঙ্গে কখনই ক্লাস করছে না। ভগবত্রেম প্রীতির সঙ্গে ক্লাস করছে না, নিত্য সিদ্ধ কৃষ্ণ প্রেম সাধ্য কমু নয়, শ্রবণাদি শুদ্ধ চিত্তে করাই উদয়। এ কথা তো বোঝানো আছে। আমরা ঠিক সেই ভাব নিয়েই চলব, যার যেই রস সেই সর্বোত্তম, এই শেষ পর্যন্ত বলতে হবে, এছাড়া উপায় নেই। কিন্তু ওটা খারাপ এটা ভালো এমন নয়, বৈদিক ভক্তি পথে যেতে হবে আমাদের, সাধন ভক্তি পথে। ফাইনাল প্রাপ্তি চরম প্রাপ্তি প্রেম প্রীতির ব্যাপার, ঠিক সেই রকম বিচারই শাস্ত্রে করা হয়েছে। কোনোটার সঙ্গে কোনোটা ক্লাস করছে না, হয়তো তার ভিতরে বুঝানো হয়েছে অধিকারীকে। এখন সেই অধিকার নির্ণয় করবেন কি? নিশ্চয়ই উপরওয়ালা গার্জিয়ান, হিজ ডিভাইন গ্রেস, হিজ ডিভাইন মাস্টার, তিনি হয়তো ওটা নির্ণয় করবেন। তার থেকে আর শ্রেষ্ঠ ব্যক্তি কে আছে সাধনার ক্ষেত্র বুঝিয়ে দেওয়ার জন্য? কালই বোধ হয় আমি বলেছিলাম, সাধন ভজন কথা না কহিলে যথা তথা, এটা স্থানকাল পাত্র বিচারে এটার ব্যাখ্যা চলে। সব সময়ে সব কালে সব পাত্রে সব স্থানে সমান আলোচনা চলে না, কিছু বিচার নিরীক্ষা এর ভিতরে আছে। সেই ডিসিপ্লিন আমরা মেনে চলব। আইন সবসময় মানতে হয়, চরম অবস্থায় সাধনের চরম অবস্থায় সিদ্ধিপ্রাপ্ত অবস্থায় তখনও আইন আছে, তখনও আইন নেই এটা বললে চলবে না। কেন? আনুগত্য যখন আছে তখন তো আইন আছেই, আনুগত্য তো থাকতে হচ্ছে। বৈষ্ণব ধর্ম আনুগত্যের, আনুগত্য যখন আমরা বাদ দিয়ে দেই তখন আর ধর্মে থাকবে না। প্রাকৃত জগতে, লৌকিক ব্যবহারিক জগতেও এটা দেখা যায়, পরমার্থ ক্ষেত্রেও ওটা দেখা যাচ্ছে। ব্যাখ্যা রয়েছে শাস্ত্রে, সলিঙ্গান আশ্রম তত্ত্বাচারে অবিধি গোচর, তারা কি আইনের মধ্যে পড়বে? সাধারণ আইনের মধ্যে তারা সাধারণ আইনের অতীত, সেই ব্যাখ্যাটা দেওয়া আছে। অবিধি গোচর মানে তিনি কি বিধিকে অস্বীকার করছেন? তা নয়, বিধিকে মেনে নিয়েই তিনি বড় হয়েছেন। এমন অবস্থা সেখানে সাধারণ আইন তাদের উপর প্রযুক্ত হচ্ছে না। সাধারণ পদ্ধতি আমরা তো বুঝি না, ওগুলা মুশকিল হয়ে যায়। যারা সব দৈব বর্ণাশ্রম সবটার উপরে আছেন, সব বিচারের উপরে, তারা তো কোনো আইনের মধ্যে পড়ছেন না। সত্যি তারা যে অবস্থায় আছেন সেইটাই তাদের আইন, কথাও তো বুঝানো আছে। সুতরাং আমরা ধীর স্থির চিত্তে এসব জিনিসগুলো
অনুধাবন করব। অনুধাবনের অর্থ আমি বলছি এটি দিন রিয়েলিটি, কিন্তু সেই জিনিস সম্বন্ধে বাস্তব ধারণা, কংক্রিট আইডিয়া এটাও তো থাকা চাই। সেটাও তো গুরু বৈষ্ণব কৃপার সাপেক্ষ, ভগবৎ কৃপার সাপেক্ষ, তা নাহলে আমরা কিছুই করতে পারি না। এই কৃপা প্রার্থনা আমাদের সব সময়ই থাকবে। আমাদের উপরওয়ালা গার্জিয়ান যারা আছেন, গুরু বৈষ্ণবগণ, গোস্বামীগণ, সবাই আমাদের উপরওয়ালা, এরা আশ্রয় বিগ্রহ। আবার বিষয় বিগ্রহগণও রয়েছেন, পরমারাধ্য তত্ত্ব তারা সব জিনিসটাই বুঝে সামঞ্জস্য করে আমাদের চলতে হবে। এইটুকুই আমি আমার বক্তব্য আপনাদের কাছে নিবেদন করলেন। আপনারা যে যেটুকু বুঝলেন সেটুকু আমার পক্ষে কৃপা বলে আমি মনে করব। আমার বাঁচাবতা আপনারা ক্ষমা করবেন, আমাকে সবসময় আশীর্বাদ করবেন আপনারা, যাতে আমার বাস্তব অভিজ্ঞান লাভ হয়, এই আশীর্বাদ আমি সবসময় আপনাদের কাছে কামনা করব। বাঞ্ছা কল্পতরু ভস্য কৃপা সিন্ধু
হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ হরে রাম হরে রাম হরে হরে রাম হরে রাম হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ
সচ্চিদানন্দ পালিনী Yeah.
तवैवास्मि तवैवास्मि न जीवामि त्वया विना
इति विज्ञाय राधे त्वमे माम चरण सबसे प्रथमे আমি গুরু পাদ পদ্মতে তার পাদ পদ্মতে আমি কোটি কোটি বার শ্রদ্ধা পুষ্পাঞ্জলি অর্পিত করি। তারপরে উপস্থিত পূজনীয় চেতন্ডী পাদগণ, উপস্থিত বৈষ্ণব এবং বৈষ্ণবী প্রেমিক, এই ওখানে একটু গোলমাল করো না, বন্ধ করো। We have come to this place. This place is Radha Kunda, Shyam Kunda. We are so fortunate to come to this land, holy land. You see here, in Vrindavan, Tamal Kunja, Kadamba Kunja, and here, Amra Kunja, and you will see here also Panasa Kunja, Katahal Kunja. In Vrindavan you see Mayur, Peacock, but prominent are Peacock. And here Kappu bird singing Radhe, Radhe, Radhe. So, this similarity. Hum log yahan, amra ekane esechi, Radha Kunda tate te. Ekane dekhen samne, Radha Kunda, Shyam Kunda. Chaitanya Mahaprabhu jokhon tar kirtan party ni ekane upasthit hoten Nityanand Prabhu, সাক্ষাৎ রাধা কুণ্ডে শ্যাম কুণ্ড তাকে দর্শন করতেন, ভাবেতে গড়গড় হয়ে যেতেন, কানাই তুমি কোথায় শুয়ে আছ, আমি একলা গরুকে সম্ভালতে পারবো না গাভীগণকে, তুমি ঘরে এখনো শুয়ে আছ, এখনো উঠো। আর তারপরে লাঠি নিয়ে আর লাভ দিচ্ছেন, ভাবেতে বিপদ যে আমি বলদেব এইরকম হয়, এসে এখানকার দৃশ্যে দেখে তাহার একটা হতো। এই সামনে তে রাধা কুণ্ড শ্যাম কুণ্ড, আর এসে আম্রকুঞ্জ, এই স্থান নামে হচ্ছে, এই স্থানের নাম অপভ্রংশ হয়েছে কি কোবলা দাহার নাম হয়েছে, কিন্তু এটা হয়েছে কোথা থেকে অপভ্রংশ, কোন আপনারা বন্ধু বাংলাদেশের পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসুন, বাংলাদেশের পেছনে যারা দাঁড়িয়ে আছেন বসুন। শ্রীমতী রাধিকা কৃষ্ণ বলছেন, আমি আজ পর্যন্ত এই বালাকে দেখি নাই, রোজই দেখেন, তথাপি নিত্য নূতন ভাব। ওই স্থান থেকে এসেছে কাবালা থেকে কোবলা হয়ে অত্যন্ত প্রিয় স্থান। এই স্থান ব্রহ্মাদির আভূষণ, পূজ্য পাত্রবিক মহারাজ আপনাদেরকে বললেন, উই উইল ট্রান্সলেট ফার্দার, রামচন্দ্র উইল ট্রান্সলেট ইন ইংলিশ, আই এম ওনলি স্পিকিং ইন বেঙ্গলি। এই সব যে কি জিনিস রাধা কুণ্ড কি,
শ্যামকুণ্ড কি বৃন্দাবন কি, এটি বুঝতে গেলে রূপ গোস্বামীর মাধ্যমে বুঝতে হবে। রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ইত্যাদি পরবর্তীকালে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী এই ধারাতে ছিল ভক্তিবিনোদ ঠাকুর প্রভুপাদ, এদেরই লাইনে বুঝতে হবে। অন্যথা স্বতন্ত্র রূপেতে কেবলমাত্র চক্ষুর দ্বারা এটাগুলি অনুভূতি হবে, সাধন সাপেক্ষ। এই জন্য এইসবগুলিকে বুঝতে হলে সবচেয়ে প্রথমে রূপ গোস্বামীর পাদ পদ্মেতে প্রণত এইগুলি বুঝতে হবে। তিনি একটি যেরকম শ্রীমৎ ভাগবতে আছে, এতে চান্স কলা পুলস কৃষ্ণস্তু ভগবান, এটি শ্রীমৎ ভাগবতের মধ্যে একটি পারিভাষিক শ্লোক, পরিভাষা দিয়ে কৃষ্ণ স্বয়ং ভগবান আরো দিয়েছেন সবাই পুনসাং পরো ধর্ম ভক্তি রক্ষ যে অহেতুক্য অপ্রতিহতা যে আত্মা, এটা ভক্তির একটা পারিভাষিক। ওরকম একটা ভক্তির স্বামী সিন্ধু মধ্যে একটি পারিভাষিক শ্লোক আছে, এই মূল শ্লোক এইটাকে কেন্দ্র করে এই চার বিভাগেতে ভক্তির স্বামী সিন্ধু এবং পূজ্জ্বলীনমণি তার পরিশিষ্ট এই সবগুলি রচিত হয়েছে, কিন্তু মূল পারিভাষিক শ্লোক হচ্ছে কেবলমাত্র এই অন্যাভিলাষিতা শূন্যম জ্ঞান কর্মাৎ জনাপৃতম আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম ভক্তির। এই শ্লোকের যদি কেউ অনুশীলন করে, তার অনুভূতি করে, তাহলে এর মধ্যে দেখবে যে শ্রদ্ধা থেকে আরম্ভ করে মহাভাব তার উপর পর্যন্ত চলে গেছে, কোথাও অব্যাপ্তি নাই, সর্বত্র এটা গোলোক বৃন্দাবন পর্যন্ত এই শ্লোকের ব্যাপ্তি আছে। এই জন্য প্রথমে বললেন আনুকূল্যেন কৃষ্ণানুশীলনম, কায়িক বাচিক এবং মানসিক যত রকমের চেষ্টা আছে কৃষ্ণার্থে সবগুলি প্রযুক্ত হবে, এত দ্বারা চেষ্টা সব সর্ব ইন্দ্রিয়ের চেষ্টা, তাছাড়া এই চেষ্টাটা দু রকমের নিবৃত্তিমূলক আর প্রবৃত্তিমূলক। প্রবৃত্তিমূলক কি, কৃষ্ণের প্রীতির জন্য এই সমস্ত চেষ্টা সমস্ত ইন্দ্রিয়ের সম্পূর্ণ ভাবেতে হবে। আর দ্বিতীয় নিবৃত্তিমূলক কৃষ্ণের সেবাতে যে প্রতিকূল তাকে প্রত্যাগ করতে হবে একসঙ্গে, এই নিবৃত্তিমূলক। আর নিবৃত্তিমূলক মধ্যে আরো একটি আছে, যেখানে আমাদের ইন্দ্রিয়ের চেষ্টা পৌঁছতে পারে না, এমনকি মনের চেষ্টা পৌঁছতে পারে না, ব্যতীত ভাবনা বত্ম চমৎকার ভার ভূ, মন আর যাবতীয় সমস্ত আমাদের দশ ইন্দ্রিয় এগারো ইন্দ্রিয় যেখানে সে কল্পনাও করতে পারবে না, পৌঁছতে পারবে না, ওইটি শুদ্ধ সত্য থেকে আরম্ভ করে প্রেম স্নেহ মান প্রণয় রাগ অনুরাগ ভাব মহাভাব ইত্যাদি পর্যন্ত এর ব্যাপ্তি এই শ্লোকে। এর মধ্যেও সখাগণের ভাব আছে মাত্র অনুরাগ পর্যন্ত, বাৎসল্যেরও ওই পর্যন্ত, ললিতা বিশাখার ইত্যাদি মহাভাব আছে পরিপূর্ণ রূপে চেন। তার উপরে আবার চলে যান মহাভাব অধিরূঢ় ইত্যাদি, অধিরূঢ়ের মধ্যে আরো যতগণ মাদন মোদন ইত্যাদি মধ্যে চলে যাবে, মাদন মধ্যে ওটি রাধিকা ছাড়া আর কোথাও কোথাও এইসব নাই। তা কৃষ্ণ অনুশীলনের এই শ্রদ্ধা থেকে নিম্ন স্তর থেকে আরম্ভ করে আর শ্রীমতী রাধিকার যে নিজস্ব ভাব ওই পর্যন্ত এই শ্লোকের ব্যাপ্তি আছে। অতএব ওই রাধা ভাব শ্রীমতী রাধিকা আশ্রয়ের মধ্যে সবথেকে শ্রেষ্ঠ বলতে প্রভু আছেন,
কিন্তু সাক্ষাৎ ভাবে যত কৃষ্ণ সেবা, কৃষ্ণ প্রেমের আশ্রয়, কৃষ্ণ হচ্ছেন বিশেষ দ্বাদশ রসে, আর আশ্রয় হচ্ছেন সর্বশ্রেষ্ঠ আশ্রয়, আশ্রয় বহু আছে, শান্ত দাস্য সখ্য বাৎসল্য মধুরসের আরো সব বহু আশ্রয় আছে। কিন্তু সমস্ত রূপেতে বিচার করলে সমস্ত ভাবগুলিকে ক্রোড়ীভূত করে শ্রীমতী রাধিকার যে ভাব, এই হচ্ছে প্রয়োজন তত্ত্ব, সর্বোত্তম প্রয়োজন তত্ত্ব। ওই শ্রীমতী রাধিকা এবং এই রাধা কুণ্ড, কৃষ্ণ এবং কৃষ্ণ কুণ্ড একটি অভিন্ন বস্তু, কোন পার্থক্য নাই। কিন্তু কারাই এই সবগুলি দর্শন করবে, অনুভব করবে? যারা কিছু কিছু করতে পারে, যাদের কিছু মূর্ছিত কথা এখনো কি আছে, তারা যারা কৃষ্ণের নিত্য পরিকরের ভাব যারা অনুভব করতে পেরেছে, ওরাই এই সব জিনিসগুলি বুঝবে। আমরা কেবলমাত্র শুনে যদি লোভ কিছু হয় তখন শ্রদ্ধা থেকে আরম্ভ করব, কিন্তু ভাব কত গম্ভীর উচ্চ। এই স্থানের মহিমা বর্ণন করতে গিয়ে আমাদের ছিল রঘুনাথ দাস গোস্বামী, তিনি ব্রজবিলাসস্তবেতে তিনি বলছেন, বৈকুণ্ঠাত সোদরাত্মক বৃদা দ্বারাবতী যা প্রিয়া যত্র সতসী নিন্দিপট্ট মহি বৃন্দৈ প্রভু খেলতি প্রেম ক্ষেত্রম অপি অসৌ তত শ্রেষ্ঠা মথুরা হরে জন্মতা যত্র শ্রী ব্রজ এব রাজিততরাম তামেব নিত্যম অহম ব্রজে। বৈকুণ্ঠ যেখানেতে কোনো কুণ্ঠা ধর্ম নাই, মায়া নাই, কিছুই নাই, সেখানে নারায়ণ, লক্ষ্মী নারায়ণ সেখানে বিরাজমান, নারদ প্রভৃতি জয় বিজয় ইত্যাদি তার সেবা করে, দাস্য রসে পাহাই রসে উপাস সেখানে তার সেবা। কিন্তু সেখানে তার মাতা পিতা নাই, তার জন্ম নাই, তার কোন লীলাও সেরকম হয় বিশেষ নাই, দূর থেকে সাক্ষাৎ দণ্ডত প্রণাত প্রণতি হয়ে তার স্তব স্তুতি করবে, তো কিরকম করবে? শান্তাকারম ভুজগ শয়নং পদ্মনাভং সুরেশং, এই বলে দিয়ে ব্রহ্মা ইত্যাদি তাহার স্তব স্তুতি করছে। ওম সহস্র শীর্ষা পুরুষ পুরুষ সুক্ততে তাকে এই সকল এর থেকে বেশি না, দূর থেকে তাকে পায়ে ছুতে পারবে না, লক্ষ্মী দেবী ওইখানে বসে আছেন, কেউ পায়ে না ছুতে পারে, দূর থেকে প্রণাম করুন, ঢুকতে দিবেন না সেখানে। এই জন্য তারা তদপেক্ষা দ্বারকা শ্রেষ্ঠ, কেন? দ্বারাবতী সাপ্রিয়া যত্র শ্রী সতনিন্দি পট্ট মহিষ বৃন্দৈ প্রভু খেলতি, সেখানে সত্যভামা রুক্মিণী প্রভৃতি 16108 মহিষীগণ, তাদের পুত্র কলত, পুত্র কন্যা আর জামাতা সবকে নিয়ে মহারঙ্গেতে ক্রীড়া বিরাজ করছে কৃষ্ণের সঙ্গে, এই সব বৈকুণ্ঠ জগতে নাই। তার একটি মাত্র উদাহরণ দিয়ে আপনাদেরকে বুঝাই যে কিরকম হচ্ছে, 16108 এর মধ্যে প্রতি মহিষীগণের 10টি পুত্র আর 1টি কন্যা, তাহলে ধরুন তো কত আচ্ছা, ওই মেয়েদেরকে যদি বিবাহ দেওয়া হয় তাহলে কতজন জামাই হবে? আর তার কৃষ্ণের বন তো ওখানে আছে, সুভদ্রা ইত্যাদি আছে, সে কত রকমের প্রেম তরঙ্গেতে সে কৃষ্ণ ওখানে খেলছেন ওই গোপী ওই মহিষীগণের সঙ্গে, কোন সময় সে এই সব 16108 মহিষীগণকে নিয়ে আর ছেলেগণকে নিয়ে ওইখানেতে কৃষ্ণ
বসে আছেন, তারা কেউ চামড় ঢোলাচ্ছে, কেউ কিছু করছে আর তার সেবা করছে পরিপাটি সহ। আর কৃষ্ণ কোন কোন ছেলেটাকে নিয়ে আবার চুম্বন করছেন, তাকে স্নেহ করছেন। এই বৈকুণ্ঠের সেগুলি হতে পারে কি? ইতিমধ্যে নারদ ঋষি সেখানে উপস্থিত, তার হাতেতে পারিজাত পুষ্প একটি। মহাকৌতূহলী এসে বিবাদ লাগিয়ে দেন আর দেখে তিনি ওই পদ্ম পারিজাত পুষ্প হাতে নিয়ে কৃষ্ণের নিকটেতে এসে আর কৃষ্ণকে প্রণাম প্রণাম করে বলে যে প্রভু আমি বড় কষ্ট করে স্বর্গ লোক থেকে ইন্দ্র দিবে না, আমি কোন রকম ভাবে করে এই পারিজাত পুষ্প এনেছি, এই পারিজাত পুষ্পের এইরকম হতে প্রভাব যে যে এটাকে ধারণ করবে সেটি নিত্য জুয়া অবস্থাতে থাকবে, তার যৌবন সবসময় কিশোরী মতন দেখতে লাগবে, কোনোদিন সে বৃদ্ধ হবে না, কোন রোগ হবে না, আর সেটি সুহাগবতী হবে। সুহাগবতী মানে কি? পতি তার থাকবে সবসময়, আর পতি বসে ঘুত হয়ে যেতে পারে। এমন এই গুণ এখন আপনাকে দিলাম, আমি দেখতে চাই আপনার যে আপনি এই আপনার 16,108 মহিষীগণ বসে আছেন, একজনকে কেউ কে যে শ্রেষ্ঠ সব থেকে আপনার সব থেকে হৃদয়ের কি প্রীতি মূলক তৈরি আপনার ওকে দিয়ে দেন, আমি এখনই দেখছি। তখন কৃষ্ণ এদিকে ওদিকে তাকাচ্ছেন, দেখছি যে এইটা মহা বিপদে ফেললো। আজ পর্যন্ত সকলকে বলি 16,108 মহিষীগণ মধ্যে প্রত্যেককে আমি বলি যে তুমি আমার সর্বাধিক প্রিয়া, তোমার থেকে আর কেউ প্রিয়া নয়। সত্যভামাকে দেখলে, সত্যভামাকে রুক্মিণীকে নগ্ন ইত্যা আর আর সকলকে এইরকম ভাবতে কালিন্দী ইত্যাদিকে বলেন তোমার থেকে আর কেউ বেশি প্রিয় নয়, সকলকে এইরকম বলে। এখন তো আমার ভিতরে ভাবটা খুলে যাবে, সব লোক দেখবে যে সে তাহলে এক দিলে আর বাকি সব আমার উপরে চটে যাবে, মান করবে, এখন কি করি না বলি, আমার বিলম্ব হচ্ছে, আমাকে যেতে হবে অন্যত্র, আপনি একটু তাড়াতাড়ি করুন। আর তিনি হাতে নিয়ে দেখছেন যে চারিদিকে দেশে সকলের মুখ আকৃতি দেখছেন, সত্যভামা মনে করছে যে সে আমাকে নিশ্চয় দিবে, রুক্মিণী মনে করছে অবশ্যই আমি সব থেকে শ্রেষ্ঠ, আমার বিবাহ সকলের থেকে আগে হয়েছে, আমি জ্যেষ্ঠা, আমাকে অবশ্যই দিবে। কালিন্দী বলছে যে ও আমার থেকে আর কেউ শ্রেষ্ঠ নাই, আমি সব থেকে পরম সুন্দরী, আমাকে অবশ্যই দিবে। নারদ বারবার অনুরোধ করাতে এদিকে দিকে দেখে মাথা হেট করে দিয়ে আর রুক্মিণী হাতে পেতে নিয়ে দেয়। রুক্মিণী হাতে দেওয়াতে রুক্মিণী তো খুব প্রসন্ন হলেন, কিন্তু সত্যভামা আর আর সকলের মুখ একটু কিরকম হয়ে কালো মতন হয়ে গেল, কিন্তু সত্যভামা আর থাকতে পারে না, মহামিথ্যাবাজি ভক্ত ইত্যাদি বলে দিয়ে ওই সভা থেকে একবার গমন করল। এখন যে কোপ ভ্রমণে চলে গেল, ভালো ভালো অলঙ্কার বস্ত্র সবগুলি ছেড়ে দিল, আর ছেড়ে দিয়ে কোপ ভ্রমণে দিয়ে খুব কান্নাকাটি করতে লাগলো। কৃষ্ণ দেখলেন যে সে আর মামলা অত সহজ নয়, এখন কি করা যায়, তিনিও পিছে পিছে সেখানে গেলেন এবং তার হাত গায়েতে একটু হাত দেবাতে তার হাত ছেড়ে একবারে ফেলে দিলেন। তিনি কিছু বলতে যান, তিনি কিছু তৈরি শুনবেন না, তুমি মহা ভক্ত ধোখাবাজ, তুমি মুখে এক কথা বলো, অন্য সময়তে অন্য কথা বলো, তুমি আমাকে আজ পর্যন্ত এইরকম ভাবে রেখেছিলে যে আমি তুমি আমার সব থেকে স্নেহ ভাগ আমার প্রীতিমূলক, আজ কি আমি উল্টা দেখলাম? তখন কৃষ্ণ বললেন যে তুমি আমার সব থেকে বেশি প্রিয়া, তুমি আমার প্রাণ প্রিয়, তোমার থেকে আর কেউ বেশি নাই, যাও আর এখানে আমার কাছে আসবে না, তুমি আমি শুনতে চাই না। দেখো তুমি একটি ফুলের কথা বলছো, রুক্মিণীকে একটা ফুল দিয়েছি, তোমার বাড়িতে এসে আমি ওই পারিজাত পুষ্প পুরো বৃক্ষটাকে নিয়ে রোপণ করব। তিনি বলেন আমি তোমার কথাতে বিশ্বাস করি না, আচ্ছা আচ্ছা তুমি এখনই উঠো আর তোমাকে গরুর উপর বসে যাচ্ছি আর ওই স্বর্গ থেকে নিয়ে আমি লাগবে।
আচ্ছা জোর করে ধরে এখন মনটা একটু কৃষ্ণ প্রসাদ তার মান কিরকম হয় প্রসাদন হয় সব তাহার জানা আছে। তারপরে তিনি চট করে নিয়ে গরুড়েতে তাকে জোর করে বসিয়ে দিলেন আর স্বর্গেতে গিয়ে ওখান থেকে পারিজাত বৃক্ষটাই তুলে দিলেন। ইন্দ্রের মহাকোপ হলো যে দেখো তো একটা মানুষ একটা তার বলবান যদিও আছে এখানকার স্বর্গে প্রথমে তো নিয়ে গেল কি সভা সুধর্মা সভা আবার এখান থেকে বৃক্ষটা উপরে নিয়ে যাচ্ছে। তখন চ্যাটার্জিয়া তার সঙ্গে খুব যুদ্ধ হলো যুদ্ধবাদে শেষ পর্যন্ত ইন্দ্র পরাজিত হলেন আর উপরে নিয়ে তাহার বাড়িতে নিয়ে রোপণ করলেন। রোপণ করবার পরে উনাকে বললেন সত্যবাহ তুমি সব আমার মহিষীগণকে নিমন্ত্রণ করো। সকলকে নিমন্ত্রণ করা হলো সকলেই আসলো রুক্মিণীও এসেছেন এখন রুক্মিণীকে তো একটা দিয়েছেন পারিজাত কিন্তু ইনার বাড়িতেই সমস্ত ডালেতে পাতা পাতা একবারে ফুল ফুটেছে ওই বৃক্ষটাই রোপণ করে দিলেন। তার মনে একটু গ্লানিত হলো কিছু কিছু রুক্মিণী কিন্তু কিছু বলেন এইসব বৈকুণ্ঠেতে লীলা আছে নাকি এইসব লীলা নাই আরো বহু সমস্ত লীলা আছে। এক সময় কৃষ্ণ বসে আছেন রুক্মিণীর গৃহেতে আর রুক্মিণী তাকে চমার দুলাচ্ছেন পাখা দুলাচ্ছেন আর দাস দাসীগণকে তিনি একটু অলগ করে দিয়েছেন আজকে নিজে তাকে চমার দিলেন। কৃষ্ণ একটু গম্ভীর হয়ে বললেন দেখো দেবী আমি একটি মহাভুল করেছি তো উনার পাখা যে চালাচ্ছিলেন সে একটু বন্ধ হয়ে গেল কি ভুল হলো বলে যে তোমার সঙ্গে আমি বিবাহ করেছি এটা ভুল হয়েছে তুমি রাজ রাজেশ্বরী আর কোথায় আমি সাধারণ মানুষ তুমি বিশ্বের মধ্যে সব থেকে সুন্দরী পরম সুন্দরী আর আমি হচ্ছি কালো তুমি সর্বগুণ সম্পন্না আমি হচ্ছি নির্গুণ তোমাকে বড় বড় রাজার ছেলে বড় বড় সুন্দর ধনাঢ্য বিভূতাশালী তোমার সঙ্গে বিবাহ করতে চায় আর আমাকে ভালোবাসে যত দরিদ্র লোক অকিঞ্চন নিষ্কিঞ্চন লোক যার কিছুই নাই ওরাই একমাত্র আমাকে চায় আর কেউ লোক চায় না এই জন্য ভুল করেছি তোমার সঙ্গে বিবাহ করে আমি তোমার যোগ্য নই তুমি বলো এখন যার সঙ্গে তোমার শাদী করবার ইচ্ছা আমি সেখানে তোমাকে নিয়ে চলি ওর সঙ্গে তুমি শাদী করে থাকো তো বলে যে সে বিবাহ আমার সঙ্গে তোমার সঙ্গে কে করবো না না আমাকে নিচু দেখাইবার জন্য প্রমাণ করবার জন্য ওরা আমাকে অপমানিত করবার জন্য তোমার সঙ্গে বিবাহ করতে সকলেই রাজি আছে শিশুপাল দুর্যোধন আর আর সব যত রাজজন্য বর্গ আছে অর্থাৎ যেখানে বলো আমি তোমাকে নিজে পৌঁছে যাচ্ছি নিজে। এই শুনে তার হাত থেকে পাখা একেবারে পড়ে গেল আর যেরকম হাতে কাটা কলা গাছ ওইরকম হাতে একবারে পড়ে গেলেন মূর্ছিত হয়ে গেল শ্বাস প্রশ্বাস রুদ্ধ হয়ে গেল। কৃষ্ণ দেখলেন যে এইটা তো ভালো করি নাই এখন তার কানে কে যে বলছেন প্রিয়ে আমি তোমার সঙ্গে একটু ঠাট্টা করেছিলাম আরে বাড়িতে স্ত্রী পুরুষ থাকলে বাড়িতে বাসন থাকলে তার মধ্যে খটফট হয় গৃহস্থের এইটা তো আনন্দ মাঝে মাঝে তুমি কোপ করে আমার উপরে দেখবে বঙ্কিম নেত্রীতে আমি এই কুল দেখবো এই জন্য আমি একটু ঠাট্টা করেছিলাম তোমার সঙ্গে মনোরঞ্জন করেছিলাম মাত্র আমি এটা হৃদয় থেকে চাই নি তোমাকে বিবাহ অন্যত্র দেওয়া হবে আমি তোমাকে ছেড়ে দেবো না তা নয় আমি মাত্র একটি মনোরঞ্জন জন্য বলেছি আরে ব্রিজিতে আমি ছিলাম আমি একটা মনোরঞ্জন করতাম তারা পাঁচটি মনোরঞ্জন করত আমি বলতাম কিছু তারা শ্রীমতী রাধিকা ইত্যাদি আমাকে বলতেন যে আমার কুঞ্জ থেকে বের হয়ে যাও কালো লোককে দেখতে চাই আমি মনে করছিলাম যে এইরকম হয় কিছু মনোরঞ্জন করব কিন্তু তুমি তো দেখি এসেছো মারা গেলেই নাকি তুলো নিয়ে তার নাকেতে দিচ্ছে রুদ্ধ তারপরে কৃষ্ণ এই জোর করে বোলাতে এক একটু করে শ্বাস তার এসেছে
তখন তিনি কোলেতে ধারণ করে তাহাকে বলছেন, রুক্মিণী দেবী তাহাকে উত্তর দিচ্ছেন, সত্যি সত্যি তোমার যোগে আমি নই, কারণ আমি গুণের মধ্যে, তুমি হচ্ছে নির্গুণ, অপ্রাকৃত সমস্ত নির্গুণ যত আছে তোমার মধ্যে। আমাকে যারা বৈভব জগতের মধ্যে আছে ওরা চায়, আর তোমাকে চায় নিষ্কিঞ্চন পরম বৈষ্ণবগণ। অতএব আমি তোমার যোগ্য নেই, সব প্রকার শ্রীমৎ ভাগবতে আর বিশেষ ভারতে এইসবগুলি বর্ণন করা হয়েছে। এইগুলি লীলা কি বৈকুণ্ঠে আছে? এইগুলি না, কিন্তু মথুরাতে তাহার জন্ম। যত্র ব্রজে এব রাজিত তরাম তাম এব নিত্যম হম ভজে, মথুরা মণ্ডল শ্রেষ্ঠ পৃথিবীর মধ্যে, এমনকি বৈকুণ্ঠ অপেক্ষা এই যে বললাম। কিন্তু এই দ্বারকাপুরী এত, তার থেকে মথুরা অনেক শ্রেষ্ঠ, ঐশ্বর্য দ্বারা মণ্ডিত দ্বারকাপুরী। লীলায় এগুলি হলেও রুক্মিণীর পায়ের ধুলি কৃষ্ণ নিজে মস্তকে নিতে পারেন না, সত্যভামাকে তিনি ওই রকম মান করাবেন না, দ্বারকাতে তিনি বাসী ধারণ করতে পারেন না, তিনি নিজেকে নন্দনন্দন বলতে পারবেন না, তিনি রাধাকান্ত তিনি সেখান তাকে কেউ বলবে না। মথুরাতে কিছু কিছু ঐশ্বর্য এবং মাধুর্য পাশাপাশি জন্মের সময়তে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে ঐশ্বর্য ভাব, আর পরবর্তী কালেতে দ্বিভুজ হয়ে গিয়ে একটু বাৎসল্য ভাব সেখানে প্রকাশিত হয়েছে পশু দেব দেব। এই সবগুলি পাশাপাশি এই দুটো আছে। বৃন্দাবনের মধ্যে ঐশ্বর্য হাজার থাকলেও মাধুর্য দ্বারা পরিমণ্ডিত, অতএব ওখান থেকে মথুরা শ্রেষ্ঠ, মথুরা থেকে শ্রেষ্ঠ বৃন্দাবন। বৃন্দাবন কেন শ্রেষ্ঠ বলছেন যে বৈকুণ্ঠা জনিত বরা মধুপুরী তত্রা বিরাসোৎসবাত বৃন্দারণ্য মুদার পাণি রমণা তত্রাপি গোবর্ধন রাধাকুণ্ডম ইহাপি গোকুলপতে প্রেমামৃতা প্লাবনাত কুর্যাদস্য বিরাজিত গ্রীকটে বিবেকিনত। এই রাধাকুণ্ডে কে ভজন করবেন না, অথবা রাধাকুণ্ডেতে রাধা কৃষ্ণ যুগলের কে সেবা করবেন না, অথবা রাধা রানীর আনুগত্যেতে এই যুগলের সেবা কে কে করবে না, তারা মূর্খ লোক। বৈকুণ্ঠা জনিত বরা মধুপুরী তত্রা বিরাসোৎসবাত, মথুরা অপেক্ষাও রাস উৎসবের জন্য এটা শ্রেষ্ঠ। মথুরাতে রাস হবে না, অন্য সব কৃষ্ণের যে বৃন্দাবনে লীলা সবগুলি মথুরাতে সম্পন্ন হয়, কিন্তু সে রাস কি রকম, কিছু পঞ্চায়েতি রাস কি রকম এটা একটা বুঝবার চেষ্টা কর। রাধাকুণ্ডের যে কিরা কেন বৃন্দাবনের থেকে মহাত্ম বেশি, এটি বুঝতে গেলে অন্য কথা ছেড়ে দিয়ে সখীরা হচ্ছে চার রকমের, প্রথমে তো পাঁচ রকমের, সখী নিত্য সখী, প্রাণ সখী প্রিয় সখী, আর প্রিয় নর্ম সখী প্রাণ সখী। তারা এই যে পাঁচ রকমের, পাঁচ রকমের আবার চার রকমের আছে, কি রকম চার রকমের, স্বপক্ষ বিপক্ষ তটস্থ আস্তু। স্বপক্ষ ললিতা বিশাখা মঞ্জরী ইত্যাদি গুণে হচ্ছেন স্বপক্ষ রাধা, বিপক্ষ হচ্ছেন চন্দ্রাবলী প্রভৃতি, তটস্থ হচ্ছেন ভদ্রা প্রভৃতি, আর শ্যামলা হচ্ছেন সূর্য পক্ষ। এই সময় বুঝতে গেলেও আবার বহু রকমের বিচার রয়েছে। এখন এর মধ্যে বৃন্দাবনের যে রাস, এই যে পূর্বে যে সব সখীগণের নাম বললাম পাঁচটি, আর এই যে পাঁচটার মধ্যে যে আবার যে চার রকমের, এরা চার সব গুলি আছে ওখানে, বাছাবাছি নাই, সবগুলি ওখানে আছে রাস। এই জন্য শ্রীমতী রাধিকার ওখানে মান হলো বেশি, উনি দেখলেন যে সকলের সঙ্গে কৃষ্ণ নৃত্য করছে,
এই জন্য তার মান হলো। শেষ পর্যন্ত রাস থেকে বেরিয়ে গেলেন, কৃষ্ণ তাকে খুঁজতে তিনি গেলেন। এখন কৃষ্ণ আগে আগে যাচ্ছেন, শ্রীমতী রাধিকা পিছে পিছে কৃষ্ণ, এই জন্য দুজনের পায়ের চিহ্ন পাশাপাশি। কিন্তু রাধাকুণ্ডেতে বিপক্ষ তো যাবেই না, ওরা কোথা থাকবে? সখী স্থলী আর শহীদ পক্ষের শ্যামলা, উনিও যেতে পারবেন না। আর সুপক্ষ বিপক্ষ আর তটস্থ যাবে, তটস্থ যাবে। কখনো প্রজাতির শ্যামলা সুদ পক্ষ উনি যেতে পারে, কিন্তু এখানে থাকবে কে? শ্রীমতী রাধিকার স্বপক্ষ যত সখীগণকে নিয়েই এখানে রাত। আর যত রকমের বিরাট, এই জন্য আট দিকে রাধা কুণ্ডের আট দিকে কি কি আছে, কোন কোন সখীর কুঞ্জ? ললিতা, বিশাখা, চিত্রা, চম্পকলতা, তুম, বিদ্যা, ইন্দুলেখা, রঙ দেবী, সুদেবী। আর এই আট খানার মাঝখানে আবার আটটি আরো আছে, রূপ মঞ্জরি, রতি মঞ্জরি, লবঙ্গ মঞ্জরি, না লবঙ্গ মঞ্জরি, গুড় মঞ্জরি, গুড়লালি মঞ্জরি, কস্তুরি মঞ্জরি বিরাজ। আর এদের ফাঁকে ফাঁকেতে আরো কোটি কোটি কুঞ্জ সবগুলি রয়েছে, কিন্তু সব রাধারানীর স্বপক্ষে। এর মধ্যে বিপক্ষ তটস্থ সহিত কে থাকবে? এইমন ভাবেতে ওখানে রাজ এবং সেবা ইত্যাদি, এই জন্য বুঝুন যে রাধিকার নিজস্ব। এই জন্য বলছেন কি, বৃন্দাবন শ্রেষ্ঠ হলেও সেখানে রাস হলেও, কিন্তু এরা সব লোক ওখানে যাবে না, কেবলমাত্র স্বপক্ষের সমস্ত সখী নিয়ে ওখানকার রাস বিলাস ইত্যাদি। ওর মধ্যে শ্রীদাম দাম ইত্যাদি সুবল কেউ ওর মধ্যে প্রবেশ করবেন না, দূর থেকে থাকবে। অতএব বৃন্দাবন যখন রাস যেখানে হয়েছে, সেই রাধাকুণ্ডের কোটি কোটি অংশের একটি একটি কণা মাত্র যখন নাই বরাবর, তখন নন্দগাঁও বর্ষানা ইত্যাদির কথাই বলে। এই জন্য তিনি বলছেন কি, যস্যাপি অঞ্চলবেন নারহত সাম্যং মুকুন্দস্যত, কে সারা স্থলিকা ফলম কিং তাবত অন্য স্থলম। এই বৃন্দাবন যাকে আমরা মনে করি অত উচ্চ, ওই বৃন্দাবন নন্দগাঁও বর্ষানা তারপরে ভান্ডির বন প্রভৃতি, যখন বৃন্দাবন রাধা কুণ্ডের একটি ল মাত্র অংশের বরাবর নাই, তখন অন্য ফলের কি কথা? অতএব রাধা কুণ্ড অত উচ্চ স্থান, শ্রীমতী রাধিকার স্বরূপই সেখানে। এই জন্য ওখানে নারদ প্রভৃতিও গমন করতে পারে না, দূরেতে নারদ কুণ্ডে ত্যাগিতে থাকেন। অসুলভম অসুলভম, নারদ প্রভৃতি প্রেমী ভক্ত, কিন্তু তারাও ওইসবগুলি বুঝতে পারেন না। তো সাধারণ কি আমাদের পরম সৌভাগ্য যে চৈতন্য মহাপ্রভুর এই পরম্পরাতে আমরা এসেছি, গৌর পরিবারের অধীনে আমরা এসেছি, রূপ সনাতনের লাইনে আমরা এসেছি, কোন রকম হতে এই রকম হতে তাদের লাইনে এসে গৌড়ীয় বৈষ্ণবদের সম্পর্কে আসাতে কিছু কিছু শুনবার সৌভাগ্য হচ্ছে। যদি এইসব শুনে ওই রকম ভজন কারবার যদি লালসা যদি উৎপন্ন হয়ে যায়, তাহলে আমার জীবন আমাদের সকলের জীবন বাঁচবে। আমার মনে হয় যারা চৈতন্য চরিতামৃত আলোচনা করবেন, যারা সর্বস্বামীর গ্রন্থগুলি অনুশীলন করবেন, যারা ছিল ভক্তি বিনোদ ঠাকুরের বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর ইত্যাদি গ্রন্থ অনুশীলন করবেন, তারা নিশ্চয়ই একদিন একদিন অবশ্যই তাদের করুণা হবে আর একটা লোভ অবশ্যই উৎপন্ন হয়ে যাবে। এই বিচারগুলি অন্য কোন সম্প্রদায়কে রামানুজ, মধ্য, বিষ্ণু, বল্লভাচার্য এমনকি কোন সম্প্রদায়কে এই বিচারগুলি ধারা নাই। এই জন্য আপনারা পরম সৌভাগ্য মনে করবেন যে বৈষ্ণবদের সঙ্গে এই সমস্ত দেহ দুর্লভ স্থানগুলিতে আপনারা আসছেন এবং এই সব কথার অল্প শুনছেন অল্প। আপনাদের মঙ্গল হোক। আমি গুরুপাদ পদ্মের নিকটেতে, আমার পরম্পরার নিকটেতে
এই প্রার্থনা জানাই রাধা কৃষ্ণ চরণেতে। রাধা ভাব সুবলিত শ্রী চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু চরণেতে প্রার্থনা জানাই যে তারা আমাদের উপরে করুণা করুন, যে তাহাদের কিছু কিছু এই সবগুলি হরিকথা আমরা বুঝতে পারি এবং আমাদের ওই রকম ভজনের একটি লালসা হোক, অনর্থ সব দূর হোক, এই প্রার্থনা করে আমার বক্তব্য সমাপ্ত। We are very fortunate to be here, and on the top of it, the lecture which Maharaj has delivered right now, being absorbed in so much bhav, that has increased our fortune. Maharaji, in fact, is glorifying this place. This is Radha Kund itself. This place is Radha Kund. And in his whole lecture, Maharaji was glorifying and revealing the real meaning of Radha Kund, real status of Radha Kund. Just before a statement lecture of Maharaj, Pujipa Sri Vikram Maharaj said, this is so much topmost place that I am not in position to explain its real glorification. He told out of his Dhyan Bhav that I can see only trees and pond here, I cannot have inner sight of it. Let Pujipad Narayan Maharaj should explain it. And now Maharaj is explaining to us. Maharaj started with that when we go to Vrindavan, we see groves of Tamal, Tamal Kund. We see so many different groves over there of Kadam and all. But here, when we come to the place of Chaitanya Mahaprabhu, we see growth of mango tree, amrit, mango tree, jackfruit. There is, we hear voice of keka, of peacock. So many peacock in Vrindavan, and here there is so many cuckoos. Maharaji was comparing and distinguishing also. More interesting point is the local name of this place is Kobla. Maharaj says it is distorted name of Kobala. Ko mene which and Bala means young girl. Kobala. Krishna, though he meets Radharani every day, still there is a very big question mark with him that who is this girl? Who is this girl, Kobala? I have never met her, I have never seen her. Every time meeting and desire to meet is renewing, and so much renewing that Krishna is having this question that who is this girl, Kobala? So this place not different from that Kobala, that girl, that is Radharani, because Radha Kund and Radharani is same. This place is Maharaji was using in English,
ब्रह्मा जी के लिए भी अगोचर नहीं है. If I can really understand the meaning that Brahma ji also cannot see this place. Agochar means he cannot even see this place. By the description of Shri Rupa Goswami, Sanatan Goswami and then Shri Krishnadas Kaviraj and all, they have described this place. Therefore we could know something. We cannot see it by our external eyes. Maharaj ji now are explaining that if we see Srimad Bhagavat, we get many definitions there. Definition of Supreme Personality of Godhead, that is Krishna. Etecha Anshikala Punsa Krishna Stu Bhagavan Swayam. And also we see the definition of Bhakti there. But Maharaj ji is saying the definition which Shri Rupa Goswami has given of Bhakti, Anya Abhilashita Shunyam, Jnan Karam Adi Anavritam. It is such a absolute definition, exact, appropriate, and it, this definition starts from Shraddha. Now Maharaj is explaining this, where does it reach? What it contains in itself and what is its excess? Now Maharaj is starting from Shraddha. He was explaining that it starts from Shraddha. What is that? Anabhilashita Shunyam. And then he was saying Krishna Anushilanam. What is Krishna Anushilanam? Kayik Mansik Vachik. Krishna Arth ke liye tab Indriya Chesta. When we endeavor from our senses through our kayik body, mansik mind and vachik means words. When we make all the efforts and endeavors for Krishna only, this is, Maharaj ji was again explaining two ways, pravarti mulak and nirvarti mulak. That how should we, what should we do and what should we avoid? Explaining it, when our entire endeavors is for Krishna, this is pravarti mulak. How should we get involved into it? Then we give up everything which is against this, which is not in favor of Krishna Bhakti. So this Shraddha is containing everything. Maharaj ji is explaining the definition. Maharaj ji is expounding the definition of Krishna Anushilanam which has been described by Shri Rupa Goswami. Now he is explaining that this definition of Krishna Anushilanam goes up to the place where mind also cannot reach. Our mind has got a very, very big length of imagination, but imagination does not have access to that point. That is called Shuddha Sattva. Shuddha Sattva starts from frame. Maharaj ji was explaining it starts from frame. This is the start of that place where our mind has no access. So crossing, or Maharaj ji was saying, containing in itself, frame starts from the world frame and goes up to Mahabhav. Then he was explaining in Mahabhav, there in between there are different stages, Sakhiras, Vatsaliras, up to Anurag, and the love of gopis like Lalita and Vishakha goes up to Mahabhav. And then it exceeds, comes to Adhirur, where we find only the bhav of Radharani is there. So the definition of Krishna Anushilanam, it starts from Shraddha, goes up to Adhirur, which means love of Radharani, and Krishna, who is originator of all the rasa. But Radharani, Maharaj ji was explaining
वंडरफुल वर्ल्ड समस्त भावों को करोड़ी भूत कर आज जो आशय तत्व है राजा रानी कृष्णा इज विषय तत्व. विषय तत्व मीन विच इज ट्रेजर ऑफ रिजर्वायर ऑफ ऑल द रसल. सो इज विषय तत्व महाराज जी वाज एक्सप्लेनिंग एंड राजा रानी इज आशय तत्व मीन She in her contains all the bhav available in all ashraya tattva. Karodi bhut, which is all the bhav of each and every ashraya tattva includes in Radha Rani and she is culmination of all the ashraya tattva bhav and abode of ashraya. Ashraya means shelter. So she is prayojan tattva. Further, Maharaj ji explained us that how come is a different bhav available in Vaikuntha than in Dwarka. Maharaj ji, we are getting late here and I will give this translation to you anywhere we will get time. And right now we will start from here. Paran, Ekadashi Paran, we will do Ekadashi Paran, otherwise this Paran will be over. Bodh Premanande. Aapna saath, aapnara saath line diye base jaan. Aapnara kuhi be saath maara jyotra, brahma jari na chole jaya na chane. Jai Param Pujya Vaikunthesvara Swami Bhakti Nirantara Tirthankara Maharaj Ki.
Thank you.
হবে Sarvam Bhattacharya is incarnation of Brihaspati. Who is Brihaspati? Brihaspati is guru of all demigods. So Sarvam Bhattacharya, taking his all disciples, he discussed with the hero. And he thought that I may be deficient from mercy of Chaitanya Mahaprabhu. If I entangle in material vidya, then I must be deficient from mercy of Chaitanya Mahaprabhu. So before Mahaprabhu incarnated in this world, Sarvam Bhattacharya left this place and in the Jagannath Puri. And he was thinking, if I will be servant of Chaitanya Mahaprabhu, he must come here and he will rescue me from this monism. So Chaitanya Mahaprabhu incarnated in Navadvip and he played with his associates and very easily and very trickily he defeated the disciple of Sarvam Bhattacharya. Hearing the name of Chaitanya Mahaprabhu, at that time he was great scholar Nimai Pandit. The disciple of Sarvam Bhattacharya and other preceptors, they flew away from here, hearing the name of Chaitanya Mahaprabhu. This is a place, it is called Baspit. Sri Nityananda Prabhu, taking Jiva Goswami to first parikrama of Navadvip Dham. So we are doing parikrama under guidance of in the line of Sri Nityananda Prabhu and Jiva Goswami and up to our present Acharya and Vaishnavas. Vishwamitra get archery here. Who is Vishwamitra who taught Ram and Lakshman the archery? Vyasadev, he wrote his all Purans, all Shastras and Bhagavatam here. And Brahma, he manifests Vedas in this place. It's a place of all kinds of Vidya. So Jiva Goswami is asking Nityananda Prabhu that there is six darshan, among them five is atheist and only one. The Uttar Mimamsa of Vyasadev is theist darshan. Why then on auspices these five darshan is manifest here? Hearing his question, Nityananda became overjoyed and embraced him. Oh Jiv, this question is very good. But listen, though they are unauspicious, but here Bhakti Devi is great great goddess. None can oppose her. All are serving her in every respect, in every way. So here Bhakti Devi is prominent and all the darshan they are serving Bhakti Devi here. Hearing this, Jiva Goswami roll on ground and oh Prabhu, please bestow your mercy, then I can learn more things. So after some days, Chaitanya Mahaprabhu took renounced order, went to Jagannath Puri, and he defeated Sarvam Bhattacharya. Sarvam Bhattacharya is preaching monism. Just like Nityananda Prabhu, when he came in Navadvip Dham, and he hid himself in Nandanacharya Bhavan, Nityananda Prabhu was thinking, if Nimai Pandit is my kanai, then he will come and he will identify me. Similarly, Sarvam Bhattacharya is thinking, if I am servant of Chaitanya Mahaprabhu, he will come and he will rescue me from this monism. So Mahaprabhu came Nilachal, that means Jagannath Puri Dham, and Sarvam Bhattacharya told that you are so young, so how you can keep your renounce order? So I shall teach you and I shall enter you in a good sampradaya. So Sarvam Bhattacharya was discussing the Vedanta Sutra. Mahaprabhu became calm and quiet. After 7 days, Sarvam asked, do you understand or not? I can understand. If you are understand, then you may ask, oh yes, very good, very good. If not, you may ask any question, but you are not asking, no web in your heart. How I can understand, you are understood or not. Sri Chaitanya Mahaprabhu replied, the Vedanta Sutra, the condensed form of Vedanta
it is quite okay. But when you explain it, just like the sun is covered by clouds, it is full of so many wrong things. Your comment is full of wrong philosophy. Charmantul, it is wrong philosophy, yes. In Vedanta, he is preaching that Aham Brahmasmi, Tattamasi, Sarvam Khalidam Brahma, Pragyanam Brahma. That Aham Brahmasmi, that means I am Brahma. Jib Nevadi Brahma, it is quite impossible. If Krishna is Vishnu Datta, they comment that I am Brahma, it is quite okay. But any jib explain that I am Brahma, it is not possible. Because Brahma has so many qualities, Brihati, Brihaya, teacher, who is great and who make another great, he is Brahma. But jib, he has so many vikars, so many faults, illusion, and sense is not imperfect, sense so many things. So jib never be Brahma. Krishna lifted Govardhan for 7 days. Krishna controlled Kaliya. Krishna hit fire. Any jib could not do so. So how jib can imagine that I am Brahma? Sarvam Khalidam Brahma. That all universe is Brahma. But in Vaishnava line, if we explain that without existence of Brahma, without existence of God, there is no existence. And then Tattamasi, that you are also same thing, that means Brahma. But if we explain in Vaishnavism, that means you are of him, that you are of Brahma. So Sri Chaitanya Mahaprabhu told, you are explaining in a wrong way. In condensed form Vedanta Sutra, Janama Dasya Jata, that creation of universe from whom he is Brahma. And Arthoyam Brahma Sutra and Bharatartha Vinirnaya, Gayatri Vastra Rupa Asam Vedartha Pare Minhita. Srimad Bhagavatam is the commentary of Vedanta Sutra. The 550 condensed form of Vedanta is commented, his whole Bhagavad is commentary of that 550 condensed form. The Janmadasa Sata is commentary is Bhagavad, first work of Srimad Bhagavatam. Yanamadasa Jatanaya Ditarato Starte Sabhiko Sarat Tene Bambahidaye Adikavaye Muyanti Jatasudaya Tejo Badimidame Jatabinimayo Tri Sargo Jatram Misa Dhamna Sena Sada Nirasta Kuhakam Sattam Paramadhi Mahi. Here Janamadasa Jata, that means creation and destruction and nourishment come from whom it is, he is Brahma. But our previous Acharya Jiva Goswami Pad, who learned everything from Madhusudan Saraswati, disciple of Sarvam Bhattacharya, is explaining according to Gaudiya line, Janamad Dasya Jata. Adda means Adda Ras. Adda Ras means Shringar Ras. Somebody can ask me, how you can explain that Adda Ras means Shringar Ras? When Sri Chaitanya Mahaprabhu was discussing with Raghupati Upadhyay, Sri Chaitanya Mahaprabhu was asking and Raghupati Upadhyay was replying that samameva param rupam puri madhupuri vara vaya kaisarakam dhaya matteva parorasa. Mahaprabhu was asking that who was the best form of God. Then Raghupati Upadhyay is replying, samameva param rupam. God has so many beauty, but some beauty of some color is best. And puri madhu puri bara, there are so many abode of God. What is the best abode of God? Then Raghupati Upadhyay is replying, madhupuri madhupuri bara. Here madhupuri means not Mathura only, madhupuri means Braja Mandal, Mathur Mandal. And God has so many age. What is the best age? The Baya Kaisa Rakam. The teenager is the best age. Why so? That because Krishna, in teenage, he made rush dance. Krishna is telling, Krishna is commanded by himself. Santi yadyapi me prajya lilastata manohara nahi jane smrite rase maname kidrisang bhavet. Why teenage is best age? Krishna is commanded by himself that I have so many pastimes. Any pastimes can attract everyone. But that rush dance, I can check myself. I don't know, I bewildered by rush dance. So rush dance is best pastimes of my all pastimes, and it occurs in teenage. So kois paya kois rakam, and adyeva paro rasa, there is so many rasas.
7 secondary ras and 5 permanent ras. Among secondary ras, Hasya Adbhut Karun Radha Bhayanagbir Vibhatsa and permanent ras, Santa Dasa Sakka Vatsala Madhur. So Madhur is a permanent, so here Adha means Madhur ras. It's create the meeting of divine couple and gopis. So here Adha means singular ras. So why this way? So Jiva Goswami Pad and other acharyas, they explained all condensed form in sweet way. So other thing we shall discuss going over our mat. So I am complete my lecture here. If any defect, please excuse me. And anything is good, you think, then please bless me, then I can serve my spiritual master eternally. Hare Krishna. Mancha kalpataru paste kripa sindhu bhaye vacha. এখন এখান থেকে ক্রমে ক্রমে আমরা জন্ম নগরে যাব, সেইখানে আবার হরি কথা হবে।